আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আমাদের মেহমান আসবে, এজন্য এখানে বাজার নিয়ে আসা হয়েছে। তো এইগুলা সবগুলা গুছগাছ করে নেওয়া হইতেছে। মেহমান আসবে হচ্ছে 2 দিন পরে, তো 2 দিন আগেই সব বাজার সদাই করে নিয়ে আসা হয়েছে। এখানে এগুলো হচ্ছে রুই মাছ, আর এখানে যা যা শুকনা বাজার ছিল ওইগুলো নিয়ে আসা হয়েছে। তারপর হচ্ছে তারপরের দিন আবারও আমরা বাজারে যাচ্ছি, আমি আর দাদু মিলে। এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, তো দেখলাম যে একসাথে 2টা সিএনজি আসছে, কিন্তু একটার মধ্যেও জায়গা ছিল না। তারপর আর একটু হাঁটা দিলাম, হাঁটতে হাঁটতে দেখি গাড়ি পাই কিনা। তারপর দেখলাম যে এখানে জ্বালা বসাইতেছে, বছরের এখনো চারদিকে জ্বালা বসাই নাই, এখানে প্রথম দেখতেছি। তারপর একটা অটো আসছিল, তো অটোতে আমরা উঠে গেলাম। এই তো চলে আসলাম বাজারে। সবার প্রথমে আমরা মাছ বাজারে এসেছি, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে, এমনিতেও মাছ পাওয়া যায় না, তো মাছ শেষ হয়ে যেতে পারে, জন্য সবার আগে মাছ বাজারে চলে আসলাম। তো আমাদের যে মাছগুলো প্রয়োজন, ভাবতে না হয় চিংড়ি মাছ নিবে ভাবছিল, কিন্তু ওইগুলা দেখাই যাচ্ছিল না। তাও যা একজন নিয়ে আসছিল ওইগুলো অনেক ছোট ছিল, তারপরেও কিন্তু অনেক ভিড় ছিল এখানে, ভিড়ের কারণে ভালোভাবে দেখাও যাচ্ছিল না। মাছের কিন্তু প্রচুর দাম, তারপরেও মানুষের কিন্তু অনেক ভিড়, বেচা কিন্তু কম নাই। তারপর এখানে দেখলো যে সুন্দর সুন্দর রূপসাদা মাছ ছিল, তো ওইগুলাই নিয়ে নিল। এখন হচ্ছে দুপুর 12টা, বাজারে এখন প্রচুর পরিমাণে রোদ। আমাদের সবজি নিতে হবে, সালাদ নিতে হবে, জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনগুলা তরতাজা সতেজ। তো যদি কাঁচা বাজার যদি তরতাজা না হয় তাহলে ভালো লাগে না দেখতে। চলেন তাহলে আমাদের সাথে, আপনারও একটু বাজারটা ঘুরে দেখেন। বাজার সদাই সব কিছু শেষ করে তারপর চলে আসলাম মুরগি নিতে। মুরগি নিয়ে একদম সোজা চলে যাব বাড়িতে। কালকে মেহমান আসবে, এই জন্য আজকে সব কিছু রেডি করে রাখা হচ্ছে। কালকে শুধু রান্না বান্না করা হবে। আর এখানে আম্মু রূপসাদা মাছগুলা কেটে নিচ্ছে। তো এই তো সকাল থেকে রান্না বান্না সব শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে মেহমান আসবে, তো এই তো অলরেডি অনেকগুলো রান্না বান্না হয়ে গেছে। আর আমি এখানে সালাদগুলো কেটে রেখে দিয়েছি। রান্না বান্না শেষ, আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কি কি রান্না করা হয়েছে। এগুলা হচ্ছে সবজি, এগুলা হচ্ছে মাছ, রুই মাছ, এগুলা রুই মাছের দো পেঁয়াজ, এগুলো পোলাও, আর এখানে গরুর মাংস। তো আরও রান্নাবান্না ছিল, আর এখানে আমি এখন দইগুলো নিয়ে যাচ্ছি। মেহমান অলরেডি খাইতে বসে গেছে, তো সব কিছু দেওয়া হয়েছে, মেহমানের সব খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। দুপুরবেলা তো অতিরিক্ত গরম পড়ছিল, খাওয়ার সময় ফ্যানের বাতাসের জন্য গায়ে লাগছে না। তারপর এখানে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা অনেক মেহমান চলে গিয়েছিলো, আর আমার ফুফাতো ভাই, ফুফু, ফুফাতো ভাই, বউ ওরা ছিল। তো বাড়ির সবাই নতুন বউকে আপ্যায়ন করার জন্য নিয়ে আসছে, সবাই ঘরে ঘরে নিয়ে গেছে নাস্তা করাইতে। তো এখানে আমার একটা জেঠিমা নাস্তা দিল, তো সবাই মিলে আমরা নাস্তা করতেছি।